আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। সো আপনাদের এখন সকলেরই একটাই কথা যে আইস মাইনিংটা কিভাবে নিজে নিজে সেল করবেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেবো আপনারা কিভাবে নিজে নিজে 100% আপনাদের আইস কয়েনটা সেল করবেন। এর জন্য আপনাদের অন্য কোথাও বা অন্য কারো কাছে যেতে হবে না। যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে 100% আপনারা সেল করতে পারবেন নিজে নিজেই। সো এখন আপনারা জানেন যে আজকে এটা 4টার দিকে লিস্টিং হবে। সো এটা নিয়ে অনেকেই আসলে বিভিন্ন প্রবলেম আছেন কিভাবে সেল করবেন। তো আগে সেল করলে হতে পারে আপনার দেখা গেলো যে এখন অনেকেই কয়েন 3-4 টাকা করে কিনে নিচ্ছে, বাট যদি আপনি আগে সেল করেন হতে পারে আপনারা যে দামে সেল করলেন সেটা লাভ হতে পারে, আবার দেখা গেলো যে সেল করার পর আপসোস হতে পারে, প্রাইস বেশি হতে পারে কম হতে পারে। তবে এখানে কতটুকু হবে আসলে এক্স্যাক্টলি কেউ বলতে পারবে না যেহেতু ফ্রি টোকেন। তো এখন বিষয় হলো যে আপনারা কিভাবে নিজে নিজেই এখান থেকে সেল করতে পারবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাই দিই। তো এখানে ফার্স্ট অবস্থায় আপনাদের কয়েনগুলো অবশ্যই মেটা মাস্কে গেছে। তো এখান থেকে আমি মেটা মাস্কে চলে যাব। আপনারা কিন্তু মেটা মাস্ক থেকেই সেল করতে পারবেন, আমি আবারও বলছি মেটা মাস্ক থেকেই আপনারা সেল করতে পারবেন। কিন্তু মেটা মাস্ক থেকে সেল করতে গেলে ইউনিসিয়াপের মাধ্যমে আপনারা লিস্টিংয়ের মোটামুটি 3-4 ঘন্টা পর সেল করতে পারবেন। কিন্তু আপনারা কীভাবে ইনস্ট্যান্ট সাথে সাথে যখন লিস্টিং হবে 4টার দিকে তখনই কীভাবে সেল করবেন সেই প্রসেসটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাই দেবো। তো আমি এখান থেকে চলে আসলাম আমার মেটামাক্সে। আসার পর এখানে দেখেন আমার সব কিছু আছে, সেট আপ করা আছে। তো এখানে আমার আইস কয়েনও আছে। এখন আপনাদের ফার্স্ট অবস্থা ধরে নিই কীভাবে আপনারা মেটামাক্স থেকেই সেল করবেন, তারপর দেখাবো আপনারা কীভাবে এক্সচেঞ্জারে কোন এক্সচেঞ্জারে সরাসরি লিস্টিংয়ের সাথে সাথে আপনারা সেল করবেন। সো এখন এখান থেকে আপনারা কী করবেন, এই যে যে মেটামাক্সটা আছে আপনার ইউনিসোয়াপে কিন্তু লিস্টিং করবে। তারা অফিসিয়ালি বলছে ইউনিসোয়াপ যে ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জার আছে সেখানে আপনারা সোয়াপ করে সেল করতে পারবেন। তো এখন আমরা এই মেটামাক্সের মাধ্যমে ইউনিসোয়াপ দিয়ে সেল করবো, কীভাবে সেল করবো সেই প্রসেসটা চলুন আপনাদেরকে দেখাই দিই। তো এখান থেকে আপনাদের দেখবেন মেটামাক্সের এই যে এখানে একটা ব্রাউজ অপশন আছে, এই ব্রাউজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সার্চ বক্সে এখানে চলে যাবেন। আপনারা সার্চ বক্সে আসার পর এখানে এই যে দেখেন app.unisoap.org একটি লিঙ্ক আছে, এই লিঙ্কটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে আপনারা ক্লিক করবেন। সো এখানে আসার পর লিঙ্কটা পেস্ট করে এখান থেকে সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে দেখেন আমরা মেটামাক্সের ভিতরে কিন্তু ইউনিসোয়াপের সাইটে চলে আসছি। এখন এখান থেকে আমরা সোয়াপ করতে পারবো, এখন কিন্তু পারবো না। আমি আপনাদেরকে প্রসিডিওরটা দেখাই দিতেছি যে কীভাবে আপনারা সেল করবেন। এটা লিস্টিংয়ের 4 ঘন্টা পর মেবি ইউনিসোয়াপ থেকে সোয়াপ করতে পারবেন, বাট 4 ঘন্টা পর সেল করতে গেলে হতে পারে আপনাদের কয়েনের প্রাইসটা ডাউন হয়ে যাবে বা ডাম্প হয়ে যাবে, একটু কমে সেল করতে হবে। এরপরও দেখাবো কিভাবে আপনারা সরাসরি একদম লিস্টিংয়ের সাথে সাথে কোন এক্সচেঞ্জে সেল করতে পারবেন। আচ্ছা, এখানে ফার্স্ট অবস্থায় কী করবেন, এখানে আসার পর এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে যে কানেক্ট যে লেখা থাকবে এখানে কানেক্ট অপশন থাকবে। সো এখানে কানেক্টে ক্লিক করলে এখানে ক্লিক করার পর আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে দিতে হবে। ওয়ালেট কানেক্ট করার জন্য এখান থেকে দেখেন যে ওয়ালেট কানেক্ট একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। সো এটার উপর আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে বলছে কানেক্ট ইউর ওয়ালেট, এখান থেকে আমরা কী করবো সিলেক্ট ক্লিক করবো। সো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা মেটামাক্সটাকে সিলেক্ট করে দেবো, যেহেতু আমরা মেটামাক্সের ভিতরে করতেছি। সো মেটামাক্সটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে কানেক্ট করে দেবো। তো কানেক্ট করে দেওয়ার পর আমরা একটু ওয়েট করবো। দেখেন এখন কিন্তু আমাদের এটা কানেক্ট হয়ে গেল। সো কানেক্ট হয়ে যাওয়ার পর এখন আমরা আবারও লগ ইন করি। তো দেখেন এখন কিন্তু আমাদের ওয়ালেটটা কিন্তু ইউনিসোয়াপের সাথে মেটামাক্সটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন আমরা সোয়াপ করব। সোয়াপ কীভাবে করব, এই যে দেখেন এখানে আমাদের সোয়াপ অপশন আছে, এখানে আমরা কি সেল করব এবং কিসে রিসিভ করব, দুইটা অপশন এখানে কিন্তু আমাদের দেওয়া আছে। সো এখন এখান থেকে আমরা এই যে দেখেন বিএনবি যে অপশন আছে এটার উপর টাচ করব। টাচ করলে দেখেন এখানে আমরা লিখে দেবো আইসি। সো এখন হয়তো বা এখনও দেয় নাই, যেহেতু এখন সোয়াপ করা যাবে না, যার কারণে এখন হয়তো বা আমরা পাবো না। তারপর আমি আপনাদের সিস্টেমটা দেখাই দিতেছি। হ্যাঁ, আমরা কিন্তু আইসি সার্চ করার পর আসতেছে না, বাট আমরা যদি এখানে তাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে এখন সার্চ করে আপনাদের দেখানোর জন্য দেখাই, দেখবেন চলে আসছে। সো আমি এটা কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তো এখন যদি এখন কিন্তু পাচ্ছেন না, বাট যখন এটা শুরু হবে তখন কিন্তু আইসি লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তো আমি এখানে আপাতত আপনাদের দেখানোর জন্য এখান থেকে আমি কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে সার্চ করে দেখাচ্ছি। ধরেন এই যে এখানে আমি কন্ট্যাক্ট অ্যাড্রেস দিলাম, দেওয়ার পর এখান থেকে আমি সার্চ করে দিই। এই যে দেখেন কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে সার্চ করার পর কিন্তু আমাদের এখানে আইস কয়েনটা কিন্তু চলে আসছে। সো আমরা এখান থেকে আইসটাকে সিলেক্ট করে দেবো। দিয়ে দেওয়ার পর এখানে কী বলছে দেখেন, এখন পর্যন্ত কিন্তু টোকেনটা এইভাবে লিস্টিং হয় নাই বা এরকম একটা নোটিফিকেশন দেখাচ্ছে, আপনারা এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড দিয়ে দেবেন। এখন কিন্তু আমাদের আইসটা, এই দেখেন আমাদের আইসের যে ব্যালেন্সটা আছে সেটা কিন্তু এখানে শো করতেছে। এই যে দেখেন আমার 10,000 কয়েন আছে যেটা এখানে শো করতেছে।
তারপর আমরা এখানে সিলেক্ট টোকেন আমরা রিসিভ করব কিসের মাধ্যমে, এখানে আমরা সেটা রিসিভ করে নেব। সো এখান থেকে ধরে নেন আমরা এখান থেকে ইউএসডিতে নিতে পারবো, তারপরে বিইউএসডি বিএনবি সব কিছুতে আমরা নিতে পারবো। ধরে নিলাম আমি এখান থেকে ইউএসডিতে নেব অথবা বিএনবিতে নেব, তো ধরে নিলাম আমি এখান থেকে ইউএসডিতে নেব। এখন এটাতে কনভার্ট করার পর কিন্তু আপনারা যে কোনো সময় যে যে কাউকে কিন্তু আপনারা এই ইউএসডিটা সেল করতে পারবেন বা বিএনবিটা সেল করতে পারবেন, যেহেতু তারা অলরেডি লিস্টিং কয়েন। সো এটা দেওয়ার পর এখন আপনাদের এখানে কি বলছে ইন্টার অ্যান্ড অ্যামাউন্ট, সো এখানে আপনারা কী পরিমাণ আইস টোকেনটা সোয়াপ করতে চাচ্ছেন সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। সো এখানে দিয়ে আপনারা সিম্পলি এখানে দেখবেন সোয়াপের অপশন চলে আসছে, তারপর সোয়াপ করলে কিন্তু আপনাদের অটোমেটিক্যালি এটাকে কনভার্ট হয়ে আপনাদের ওয়ালেটে কিন্তু ইউএসডিটি চলে আসবে, আপনাদের এই মেটামাক্সের ওয়ালেটে কিন্তু চলে আসবে। যে এখানে যদি আপনারা ইউএসডিটির এটা শো করান, এই কন্ট্যাক্ট যদি এখানে অ্যাড করে দেন তাহলে এখানে শো করে যাবে। তো এখন যেহেতু এখন শুরু হয়নি যার কারণে কিন্তু প্রসেসটা এখানে আমি আপনাদেরকে ফুলি দেখাতে পারতেছি না, বাট যখন শুরু হবে তখন ইজিলি আপনারা এভাবে করতে পারবেন। আচ্ছা, এটা গেলো মেটামাক্সের। এখন আপনাদের দেখাই যে কীভাবে আপনারা ইজিলি এক্সচেঞ্জারে কোন এক্সচেঞ্জারে আপনারা সেল করতে পারবেন। সো এখান থেকে আপনারা দেখবেন যে বিট্রু একটা এক্সচেঞ্জার আছে, এই যে দেখেন, যদিও এই অ্যাপটা আপনারা এখন প্লে স্টোরে পাবেন না, এটা আপনারা গুগল থেকে নামিয়ে নেবেন। এই বিট্রুতে কিন্তু আপনারা সেল করতে পারবেন, দেখেন এখানে কিন্তু লেখা আছে, এই যে দেখেন আই নিউ লিস্টিং আইস কয়েন, এবং এই আইস কয়েনের নামটা তারা দিচ্ছে কি আইস ওয়ান। এটা লিস্টিং করতেছে কখন, 10 UTC টাইম, মানে ওকে এক্সচেঞ্জে লিস্টিং করবে সেই একই টাইমে কিন্তু এখানে লিস্টিং করতেছে। সো এটা কিন্তু অলরেডি আমি ডাউনলোড করে এখান থেকে কিন্তু আমি মোটামুটি ফার্স্ট লেভেলটা কিন্তু আমি ভেরিফাই করে ফেলছি। সো যদি আপনাদের একটু দেখাই, এই যে দেখেন লেভেল ওয়ানটা কিন্তু ভেরিফাই করে ফেলছি, এটা জাস্ট সিম্পল আপনার ফোন নাম্বার ভেরিফিকেশনটা করলে কিন্তু আপনাদের লেভেল ওয়ানটা ভেরিফাই হয়ে যাবে। সো এটা ভেরিফাই করার পর আপনারা ইজিলি এখান থেকে লেনদেন করতে পারবেন। তো এখন এটা আপনারা কিভাবে পাবেন, এটা পাওয়ার জন্য আপনারা চলে যাবেন গুগলে, গুগলে যাওয়ার পর এখানে আপনারা সার্চ করে দিবেন যে বিট্রু এপিকে। এখান থেকে দেখেন আপনারা অনেকগুলো সফটওয়্যার এখানে পেয়ে যাবেন এপিকে, অনেকগুলো ওয়েবসাইটের, তো এখান থেকে যে কোনো একটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখান থেকে সিম্পলি আপনারা এটাকে রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করা একদম সহজ, আপনারা এখানে সিম্পলি ইমেল দিবেন, ইমেল দেওয়ার পর আপনাদের পাসওয়ার্ড দিবেন, মেলে একটা কোড যাবে সেই কোডটা দিবেন, একটা রেফার কোড দিবেন, রেফার কোডটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে বা স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে, অ্যাপে লগ ইন করার পর এখানে আসবেন, আসার পর এখান থেকে আপনারা এই যে আইডেন্টিটি ভেরিফিকেশন অপশন দেওয়া আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে ফার্স্ট লেভেল ফোন নাম্বার ভেরিফাই চাচ্ছে, ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে ফেলবেন। যেহেতু সহজ একটা প্রসেস, আমি আশা করি সকলেই পারবেন, যার কারণে আমি আর দেখাইলাম না। আচ্ছা, তারপর কী করবেন, এখন দেখেন এখান থেকে কিন্তু আপনাদের এখন আপনারা ডিপোজিট করে রাখবেন, লিস্টিংয়ের আগেই ডিপোজিট করে রাখবেন, কারণ তারপরেও আপনাদের ব্যক্তিগত মতামত নিয়ে কাজ করবেন। আমি আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি, আমি যেভাবে করছি বা এর আগে যেভাবে করছি, তো সেভাবেই কিন্তু আপনারা এখানে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে এই যে দেখেন অ্যাসেটস অপশন আছে, এখানে যাওয়ার পর আপনারা এখান থেকে চলে যাবেন হলো স্পটে, স্পটে যাওয়ার পর এখানে আপনারা সার্চ করে দিবেন আইসিই। এই দেখেন আইস লেগে সার্চ করলে আপনাদের কিন্তু এখানে আইস ওয়ান, যেটা তারা নাম দিছে আইস ওয়ান, এর কারণ হলো কি যে এখানে অলরেডি আইস একটা কয়েন আসছে, যার কারণে এটা নাম দিছে আইস ওয়ান। তো এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে দেখেন আমি কিন্তু অলরেডি এখানে আমার কিছু কয়েন আমি এখানে ডিপোজিট করে রাখছি, কারণ যখনই ট্রেডিং শুরু হবে আমি চাবো ফার্স্টে বা প্রথম প্রথমেই আমি সেল করা, যাতে করে প্রাইসটা ডাউন না হয়। এখন দেখেন এখানে কিন্তু আর কতক্ষণ সময় আসছে সেটাও কিন্তু শো করতেছে ট্রেডিংয়ের। সো এখন আপনারা ডিপোজিট করে রাখবেন কীভাবে, এখানে যে দেখেন ডিপোজিট অপশন আছে, ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট করবেন, দেখেন বিএসসি মানে বিএনবি স্মার্ট চেনের যে ব্লক চেনটা আছে সেটার আন্ডারে আপনারা এখানে করবেন। তো এখানে ক্লিক করলে নেটওয়ার্কটা সিলেক্ট হয়ে যাবে, দেন এখন এই অ্যাড্রেসটা কপি করবেন। এই অ্যাড্রেসটা কপি করার পর মেটামাক্সে গিয়ে আপনারা এই অ্যাড্রেসে কয়েনটাকে পাঠিয়ে দেবেন, তাহলে দেখবেন যে এখানে 1-2 মিনিটের ভিতরে ডিপোজিটটা হয়ে যাবে। তারপরে আপনারা যখন ট্রেডিং শুরু হবে তখন ইজিলি আপনারা এখান থেকে ট্রেডটা শুরু করবেন, শুরু করে সেল করে দিতে পারবেন, সেল করে ইউএসডিটি করে নেবেন, ইউএসডিটি আপনারা যে কোনো টাইম যে কাউকে সেল করতে পারবেন। সো আসলেই এখানে জাস্ট আমি আপনাদেরকে প্রসেসটা দেখাই দিলাম, সম্পূর্ণ প্রসেসগুলো আপনাদের নিজেদেরই করতে হবে, যদিও একটু ভিডিওটা একসাথে লম্বা হয়ে গেছে বা দুইটা জিনিস একসাথে দেখাইছি, কোনো সমস্যা নেই, আপনারা ভিডিওটা আবারও দেখেন প্রয়োজনে, ভালো করে দেখে আপনারা ইজিলি এখানে সেল করতে পারবেন। সো এটাই ছিল মূলত আজকের ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।